হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তাই মঙ্গল লাইফস্টাইল চ্যানেল ব্লকের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা চলে এসেছি শান্তিপুর সংলগ্ন চৌগাছাপাড়া এলাকায়। এখানে সমস্ত রকমের প্রতিমা তৈরি করা হয় এবং এইখান থেকেই শান্তিপুরের সর্বত্র প্রতিমা যায় এবং পূজিত হয়। তাই কদিন বাদেই দোল উৎসব, তাই দোল উৎসবে গোপাল পুজো সর্বত্রই হয়। তাই গোপাল পুজো কেমন কি ডিমান্ড রয়েছে, কেমন কি রেট রয়েছে তা সম্বন্ধে আজকের পুরোপুরি এই ভিডিওটিতে দেখাবো। ভিডিওটি শুরু করবার আগে যে কথাটি না বললেই নয়, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। মনে রাখবেন বন্ধুরা, একটি লাইক ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত করে এবং কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা ভালো হোক বা খারাপ, যাই হোক না কেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আপনার নাম কি? সুমন্ত পাল। কি সুমন্ত পাল? আচ্ছা, এই পাল ভাইটার নাম কি আছে? হেমমেদ শিল্পীগা। আচ্ছা আচ্ছা, তা এবার তোমরা কি বুঝছো যে গোপাল পূজার যে পরিস্থিতিটা আগে যেরকম মানে ছিল, ঠিক আছে, এবার 2021 সেটা কেমন চলবে? এরকম এসেছে তোমাদের কাছে? এখনো সেরকম অর্ডার আসেনি। আচ্ছা, কারণ একটা রব উঠেছে যে আবার নতুন করে করোনা বাড়ছে, অনেকটা মানে বায়না হওয়া মানে বাকি আছে। এখন দেখা যাক, পুজো এখনো তো মোটামুটি 3-4 দিন বাকি আছে, এর মধ্যে হয়ে যেতে পারে। ঠিক আছে, তা এবার গোপালের দাম কিরকম আছে? দাম কোনো ঠাকুরের বাড়ানো হয়নি, যা আর বছরে নিয়ে আছে একই দামে থাকছে। কেউ যদি মনে করে যে তাদের গোপাল ঠাকুরটা তো আর অর্ডার দিতে পারবে না তোমাদের এই পালবাড়িতে এসে, কেউ যদি মনে করে যে তোমাদের এই পালবাড়িতে অন্য কোনো ঠাকুর, সব ঠাকুরই কি এখানে নেওয়া হয়? সব ঠাকুর। তা তোমাদের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তা গাইস তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো। তা তোমাদের শিল্পীগার, হ্যাঁ, তার ঠিকানাটা একটু বলে দিন। ঠিকানা আছে চৌগাছাপাড়া, শান্তিপুর নদিয়া। আচ্ছা, তা গাইস তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। এবার হচ্ছে যে আমরা কিছু গোপাল দেখাবো তোমাদেরকে এবং কাকার সাথে সেটা রেটটা জিজ্ঞাসা করবো, সেটা তোমরা দেখো। এই যে এখানে যে 1000 টাকা মতো, 1000 টাকা মতো। আচ্ছা, মানে এখন চোখ আঁকা সবে শুরু হচ্ছে? তাই আঁকা শুরু হয়ে গেছে। আচ্ছা, ওপরে আছে, সাইডে আছে। আচ্ছা, একটুখানি ওই দেখালে একটু ভালো হয়। তা গাইস এখন কাকা আমাদেরকে গোপালগুলো দেখাবে এবং তাদের রেটগুলো বলবে। এই ঠাকুরগুলো মোটামুটি 4 ফুট 4.5 ফুট হাইট হবে, এগুলো ওই 1800 টাকা 1900 টাকা মতো হবে। তারপর আছে 4.5 ফুট 5 ফুট, এগুলো কত হতে পারে 2500 টাকা কি 2200 টাকা, এরকম টাকা। এর থেকে বড় আছে, এগুলো মোটামুটি 3000-3500 টাকা মতো। আবার ছোট আছে, ছোট দেখে কেউ যদি মনে করে তারা বাড়িতে নিয়ে গিয়ে ছোট গোপাল পুজো করবে, এরকম গোপালও আছে? হ্যাঁ, বড় বড় সেই গোপালগুলো থাকাতে আছে, দেখায়।
ছোট গোপাল এগুলো আছে 400 টাকা, 300 টাকা, 150 টাকা, আবার ছোট গোপালটার দাম কত? এই ছোট গোপাল এগুলো 100 টাকা, তবে সবথেকে লোয়েস্ট হচ্ছে 100, সবথেকে লোয়েস্ট 100 টাকা। আর এই যে এই যে ছোট গোপালটা আছে, এটা আবার এর বড় আছে, অনেকে বাড়িতে নিজস্ব হাওদা তৈরি করে ছোট ছোট গোপাল রাখে। গাইস তোমাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। কাকা নামটা কি বলেছিল কাকা? সুমন্ত পাল। আগে সবাই দেখে নাও, তোমরা যদি কোনো কিছু অর্ডার দিতে চাও, কোনো ঠাকুর বা কোনো কিছু, তোমরা এই পালবাড়িতে আসতে পারো এবং কাকার সাথে যোগাযোগ করতে পারো। কাকার নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। কাকা নমস্কার একটু করে দিন সবাইকে। গাইস